দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন চেয়েছে নির্বাচন কমিশন। রাষ্ট্রপতির অনুমতি পেলে 29 ডিসেম্বর থেকে 10 জানুয়ারি পর্যন্ত 13 দিন মাঠে থাকবে সেনাবাহিনী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সোমবার সন্ধ্যায় আগারগাঁও নির্বাচন ভবনে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন। বৈঠকে ইসির পক্ষে নেতৃত্ব দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বলতে গেলে নীতিগতভাবে মহামান্য রাষ্ট্রপতি। বৈঠকের পর মিডিয়া সেন্টারে সাংবাদিকদের মুখোমুখি হন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। ওনারা আগ্রহ প্রকাশ করেছেন, বলেছেন যে এটা ওনারা চাচ্ছেন যে সশস্ত্র বাহিনী ডিপ্লয় হোক। এটা একটা প্রারম্ভিক আলোচনা ছিল, কিভাবে ডিপ্লয় হলে কোথায় কোথায় কিভাবে ডিপ্লয় হবে, কিভাবে তারা অপারেট করবে, কাজ করবে ইত্যাদি বিষয়ে একটা আলোচনা হয়েছে। এ সময় লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান জানান কিভাবে সেনাবাহিনী মোতায়েন হবে তা নিয়ে আলোচনা হয়েছে, অপেক্ষা এখন রাষ্ট্রপতির অনুমোদনের। বলেন ইসি যেভাবে সহায়তা চাইবে সেভাবেই সেনাবাহিনী সহায়তা করবে। মূলত ডিপ্লয়মেন্টটা হবে এটা মাননীয় নির্বাচন কমিশন, এটা মহামান্য রাষ্ট্রপতির কাছে অনুরোধ করবেন, রিকমেন্ডেশন দিবেন এবং সেটার বেসিসে মহামান্য রাষ্ট্রপতি যদি সিদ্ধান্ত নেন যে সশস্ত্র বাহিনী নির্বাচনে ডিপ্লয় হবে তাহলে অবশ্যই সশস্ত্র বাহিনী নির্বাচনে ডিপ্লয় হবে। আমি নির্বাচন কমিশনকে আশ্বস্ত করেছি যে তারা যেভাবে চান আমাদের সহায়তা, সশস্ত্র বাহিনীর সহায়তা যেভাবে ওনারা চাবেন আমরা সেভাবেই ওনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। ওনারা চাচ্ছেন যে একটা সুন্দর সুস্থ সুষ্ঠু একটা নির্বাচন হোক এবং ফ্রি অ্যান্ড ফেয়ার একটা নির্বাচন হোক, এই ব্যাপারে আমার সামান্যতম কোনো সন্দেহ নাই এবং ওনারা অত্যন্ত ভেরি সিরিয়াস, নির্বাচন কমিশন অত্যন্ত সিরিয়াস একটা সুন্দর গ্রহণযোগ্য একটা নির্বাচন করার ব্যাপারে। এবং আমরা সশস্ত্র বাহিনী সর্বাত্মক আমরা যদি ডিপ্লয়েড হই, মহামান্য রাষ্ট্রপতি যদি আমাদের নির্দেশ দেন তখন অবশ্যই আমরা ডিপ্লয় হব এবং আমরা নির্বাচন কমিশনকে সর্বাত্মক সাহায্য সহযোগিতা করব যেন একটা সুন্দর গ্রহণযোগ্য ফ্রি ফেয়ার যেন ইলেকশন হতে পারে। তো এটাই ছিল একটা প্রারম্ভিক একটা আলোচনা। তো নির্বাচন কমিশন মহামান্য রাষ্ট্রপতির কাছে এ ব্যাপারে রিকমেন্ডেশন দেবেন এবং তার বেসিসে ইনশাআল্লাহ যেটা অতীতেও যেটা হয়েছে প্রতিটি নির্বাচনে সশস্ত্র বাহিনী ডিপ্লয় হয়েছে সেভাবে এটা ইনশাআল্লাহ হবো যদি মহামান্য রাষ্ট্রপতি আমাদের অনুমতি দেন। তো এই ছিল মোটামুটি, আপনাদের যদি কোনো কোয়ারি থাকে কোনো প্রশ্ন থাকে করতে পারেন, একটু প্রাসঙ্গিক প্রশ্ন হলে ভালো হবে। হ্যাঁ, এই টু সিভিল পাওয়ারের আওতায় এই সশস্ত্র বাহিনী ডিপ্লয়, এই বিষয়টি এখনো কিছুই হয়নি, জাস্ট আছে একটি প্রারম্ভিক আলোচনা হয়েছে। যদি আমরা নিয়োজিত করি মহামান্য রাষ্ট্রপতি যদি সদয় সম্মতি জ্ঞাপন করেন তার পরবর্তীতে এই বিষয়ে কর্ম পরিকল্পনা প্রণয়ন করা হবে, তখন এই বিষয়গুলো বলা যাবে। তবে আলোচনা প্রাথমিক পর্যায়ে হয়েছে বলে জানান নির্বাচন কমিশন সচিব। এটা যখন এটা এখন পর্যন্ত ওয়ার্কিং প্ল্যান নিয়ে আলোচনা হয় না, ওয়ার্কিং প্ল্যান নিয়ে আলোচনা হলে তারপরে বলা যাবে। যে জিনিস প্রথম হচ্ছে আজকে ছিল একটি পূর্ব প্রস্তুতিমূলক সভা, ঠিক আছে, সেক্ষেত্রে কিছু আলোচনা হয়েছে, আলোচনার পরিপ্রেক্ষিতে বলতে গেলে নীতিগতভাবে মহামান্য রাষ্ট্রপতির কাছে এই বিষয়টি উপস্থাপন করা হবে মর্মে কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এফডি থেকে পিএসও মহোদয় স্পষ্ট বলে দিয়েছেন বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে নির্বাচনী কাজে দায়িত্ব প্রদান করলে কমিশন যেভাবে চাইবেন তারা সেভাবে দায়িত্ব পালন করবেন। দেশে জানা প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান যখন সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন তখন তাকে রেখে উঠে যান ইসি সচিব। 29 ডিসেম্বর থেকে 10 জানুয়ারি এই হচ্ছে মূল জিনিসটা। তো একটা সুন্দর আলোচনা হয়েছে এবং আমার ওনার সাথে কথা বলে আমার মনে হচ্ছে যে ওনারা চাচ্ছেন যে একটা ফ্রি ফেয়ার এবং সবার কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন যেন হয় সে ব্যাপারে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। এবং আমি ওনাকে আশ্বস্ত করেছি, নির্বাচন কমিশনকে আশ্বস্ত করেছি যে সশস্ত্র বাহিনীর তরফ থেকে যত যে ধরনের সাহায্য সহযোগিতা ওনারা চান আমরা সেটা দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাইকে এত বিস্তারিত যে হয় না, বিস্তারিত হয় না।
বিস্তারিত তো আলোচনা আমরা তো বলেছি যে প্রারম্ভিক একটা আলোচনা হয়েছে, হলে কিভাবে আপনারা করতে পারবেন, কিরকম ফোর্স দিতে পারবেন, কিভাবে আপনারা ডিপ্লয় করতে পারবেন, এই বিষয়গুলো আলাপ আলোচনা হয়েছে। নির্বাচন কমিশন চাচ্ছে একটা সুন্দর ও সুষ্ঠু নির্বাচন হোক, এ ব্যাপারে সামান্য সন্দেহ নেই বলে জানান এই সেনা কর্মকর্তা। তো এইবার যদি আরো বেশি প্রয়োজন হয় আমরা বেশি করব, ঠিক আছে। 388টা উপজেলায় ডিপ্লয় ছিল, 87টা উপজেলায় বিজিপি ডিপ্লয় ছিল, যেগুলো একদম বর্ডারিং এরিয়া। তো যাই হোক, এটা হচ্ছে গতবারের বিষয়, বাট এইবার ডেফিনেটলি এবার কোনো সিদ্ধান্ত হবে তখন আরও পরবর্তীতে আরও আমরা আমাদের সাথে আলোচনা করব। প্রারম্ভিক একটা আলোচনা হয়েছে, আমরা অবশ্যই প্রস্তুতি আছে সবসময়। না, বাজেট নিয়ে এই মুহূর্তে হয়নি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 35,000-এর বেশি সেনা সদস্য মোতায়েন করা হয়েছিল, এবার যদি বেশি প্রয়োজন হয় সেভাবেই মোতায়েন করা হবে বলেও জানান তিনি। ফাইনাল সিদ্ধান্ত পড়া 29 ডিসেম্বর থেকে 10 জানুয়ারি হতে পারে, যে কোনো সময় আমাকে ডেকে পাঠাতে পারেন, আমরা বসতে পারি, সশস্ত্র বাহিনী সবাই মিলে আমরা বসতে পারি, কথাবার্তা হতে পারে। অতীতে যেভাবে হয়েছে সেভাবেই এটা আইন অনুযায়ী হবে। এখন যে বর্তমান যে আইন আছে আইন অনুযায়ী হবে, না না আমরা এখন আমরা কিছু চাইনি, জাস্ট প্রারম্ভিক একটা আলোচনা হল। এটা আমাদের আমাদের প্রস্তুতি সম্বন্ধে জানতে চেয়েছেন, আমাদের কী পরিমাণ আমরা ডিপ্লয় করতে পারব ইত্যাদি, এই এই বিষয়গুলো একটা প্রারম্ভিক একটা আলোচনা। না না না, এরকম কোনো জিনিসই আমরা আলোচনা করিনি। ধন্যবাদ। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা।